ॐ ध्यायेतिरितम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादां भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা আজকের পাঠচক্রে, যার আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা নাগের বাজার শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ। তাই তো, নাগের বাজার শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ এই আজকের পাঠচক্রের আয়োজক, পাঠচক্রের আয়োজক। আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেখানে মা বলছেন, একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন, জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন। তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছুই চাই না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আমি বেঁচে আছি, তোমার দয়াতেই আমি আছি। মা স্নেহ করে মাথায় হাত বুলিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলে। সে ভক্ত বলছেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। শ্রী শ্রী মায়ের কথা আমাদের এত বেশি হৃদয়কে ছুঁয়ে যায়, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো মায়ের কথা পড়তে পড়তে অনুধাবন করতে পারি। দেখবেন সব কটা সমস্যা, আমাদের যে সমস্যা, বহু সমস্যা আছে, তো লজ্জার সমস্যা আছে যে আমরা বাইরে কখনো বলতে পারি না। শঙ্করাচার্য দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, যারা দৈবী গুণ অবলম্বন করে না, যারা আসুরিক গুণ অবলম্বন করে, তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমাদের একটা জায়গা মনে আছে, যে জায়গা, যে জায়গাটা একটা বড় কড়া আছে, বেশ তেল টেল ঢালা আছে, আর তার মধ্যে আমাদের বেসনের আলুর চপের মতো ফেলা হয় আর খুব ভাজা হয়, আমাদের ধারণা এরকম। আদিগুরু শঙ্করাচার্য কিন্তু বলছেন যে নরক মানে তা নয়, নরক হলো মনের একটা অবস্থা, একটা স্থিতি, যেখানে আপনি জানেন যে আপনি খুব বড় অন্যায় কাজ করেছেন, অথচ বাইরে কেউ জানে না, সবাই আপনাকে ভালো ভালো শুনছে। এই যে আপনার নিজের ভেতরে দ্বন্দ্ব, নিজের ভেতরে যে কষ্ট, এটা যখন আপনাকে কুড়িয়ে 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 খায়, একবারে তুষের আগুনের মতো ধিকটিক ধিকটিক করে চলে, ওই যে অনুভূতি, ওটাকে বলছে নরক যন্ত্রণা। এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের মোটামুটিভাবে কম বেশি সবাইকেই যেতে হয়। আমরা যুক্তি দিয়ে, নানা রকম কিছু দিয়ে সেটাকে একটা ঢাকা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু ঠিক হয় না। এই কষ্ট আমাদের সবাইকেই কম বেশি পেতে হয়, আমাদের অনেক সময় জ্ঞাতসারে কখনো অজ্ঞাতসারে ভুল হয়ে যায়। ভগবানের কাছে আমরা সব কিছু দিয়ে আমরা সব কিছু খালাস করতে পারি, খালাস করতে পারি মানে এই ক্রিশ্চানদের আছে, ওদের ওখানে আছে কনফেশন বক্স, সেই কনফেশন বক্সে বসে বক্সের ভেতরে জজ বসে থাকেন, সেটা এমন করে ঢাকা থেকে যে চতুর্দিকে জাজকে, মানে যিনি আমাদের ফাদারকে দেখা যায় না, পাদ্রিকে দেখা যায়,
এবার ঘন পাদ্রীও দেখতে পাবেন না আপনাকে, আপনিও পাদ্রীকে দেখতে পাবেন না। সেইখানে গিয়ে আপনি কনফেশন করে বেরিয়ে আসেন। এবং নিয়ম আছে যে কনফেশন করতে এসেছে সে বলে বেরিয়ে যাওয়ার এতক্ষণ বাদে তবে পাদ্রী সেই বাক্স থেকে বেরোবেন, যাতে কোনোভাবেই পাদ্রী না জানতে পারেন যে কনফেশন কে করতে এসেছিলেন, কার মনের কী কু সেটা যেন কেউ না জানতে পারে। ঠিক সেই রকম আমাদের কনফেশন বক্স হল ভগবান। ভগবানের সামনে গিয়ে আমরা আমাদের মনের সব কথা বলি। তিনিও বলছেন যে মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতে আছি। কি মজার কথা ভাবো, নিজে জানেন আমি ভুল করেছি। তার তিনি মাকে বলছেন যে আমি এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি, আমি কাউকে কিছু বলতে পারি না, কিন্তু এটা জানি এই যে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, আমি এই যে সবার সামনে আসতে পারছি, তুমি কেবল তুমি আছো, তোমার দয়াতে আছি। একবারে নিজের যাবতীয় বেদনা, নিজের যাবতীয় দুঃখ, নিজের যাবতীয় কষ্ট একেবারে মন খুলে ভগবানকে তিনি বলতে পারছেন, শ্রীশ্রীমাকে তিনি বলতে পারছেন। শুধু বলতে পারছেনই না তা নয়, এরকমও হয়েছে তিনি বলছেন যে এমন সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, যে আমার এত কষ্ট এত লজ্জা যে আমি আমার সেই দুঃখের কথা তোমাকে বলতে পারি না, কিছুতেই বলে উঠতে পারি না। মা কিন্তু বলছেন মায়ের কাছে ছেলে ছেলে, কি সুন্দর কথা, মায়ের কাছে ছেলে ছেলে। মা কিন্তু এরকম কোনোরকমভাবে কিছু করছেন না। আমাদের একজন সন্ন্যাসী ছিলেন আশুতোষ মহারাজ, পরবর্তীকালে আশুতোষ মিত্র নাম হয়েছে, সত্যকামানন্দজি মহারাজ। সত্যকামানন্দজি মহারাজ তিনি পরবর্তীকালে কোনো একটা কাজের জন্য, অন্যায় কাজের জন্য সংঘ থেকে বিতাড়িত হয়েছিলেন। সত্যকামানন্দজি মা যখন সেই হলুদ গুদামওয়ালা বাড়িতে আছেন তবে থেকে মায়ের সঙ্গী, এবং মা যখন প্রথম দিকে জয়রাম বাটিতে যেতেন, মা যখন বাড়ি বাড়িতে ধান সেদ্ধ করতেন, সেই কালী ঝুলি মেখে মা যেমন কালী ঝুলি মাখতেন তেমনি সত্যকামানন্দজি এরকম মায়ের সঙ্গে সহযোগী ছিলেন। কিন্তু কপালের ফেরে গ্রহের ফেরে সত্যকামানন্দজিকে সংঘ থেকে বহিষ্কার করা হয়। মা চাইলেই ব্রহ্মানন্দজি মহারাজকে বললেই কিন্তু সত্যকামানন্দজির শাস্তি মকুব হয়ে যেত। এইখানে কিন্তু মা এতটুকু নরম হলেন না, তিনি এতটুকু নরম হলেন না। যেদিন সত্যকামানন্দজি চলে যাচ্ছেন, ফাইনালি চলে যাচ্ছেন, তাকে চলে যেতে হবে এরকম ঠিক হয়েছে, সেই দিনকে তিনি বলছেন যে আমি জানি তুমি আমায় ভুলবে না, তবু তোমায় বলি আমায় মনে রেখো, তুমি আমাকে মনে রেখো, আমি জানি তুমি আমায় ভুলবে না, তবু তুমি আমায় মনে রেখো। সারাটা জীবন, জীবনের শেষ দিন অবধি তার প্রতি, তার প্রতি ভীষণ রকমের একটি ভালোবাসা ছিল সত্যকামানন্দজি। এবং যেহেতু শ্রী শ্রী মায়ের খুব ভালোবাসা তার প্রতি ছিল, তাই তার সন্তান স্বামী শারদানন্দজিরও, তাই সেই সত্যকামানন্দজির ঘটনা পরবর্তীকালে শারদানন্দজি, এমনকি শারদানন্দজি যেদিন শরীর চলে যাচ্ছেন তার বর্ণনাও আছে যে অনেকে কাঁদছে কিন্তু ওই ইয়ের বাইরে, আমাদের যে চৌতলার বাইরে, ঘরের যে বাইরে একতলায় যে বসার যে জায়গাটা আছে বাইরের দিকে, বারান্দাটা যেটা এখন ঘেরা থাকে সেটা তো খোলা ছিল, সেইখানে বসে একজন হাপুস নয়নে কাঁদছে যাকে কেউ চেনে না, যার মুখ ভর্তি পানি বসন্তের দাগ, একবারে একটি হেরে যাওয়া একটা মানুষ তিনি বসে হাউ হাউ করে কাঁদছেন, তিনি হলেন সত্যকামানন্দজি। মায়ের কৃপা থেকে কখনো তিনি বঞ্চিত হননি এবং কখনো তার ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত হননি। এরপরের কথাটা খুব মারাত্মক, যেটা আমাদের সবসময় মনে রাখা দরকার, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া খুব বড় সুলভ। এইটা এইটা যেন আমাদের সবসময় আমাদের মনের মধ্যে আসে যে কোনো অবস্থায় কোনো কারণেই যেন যা কিছু করি না কেন মা ক্ষমা করবেন, এই বোধটা যেন আমাদের মধ্যে না জাগে। মায়ের দয়া পাওয়াটা যে সুলভ নয়, বহু জন্মের স্বীকৃতির ফলে তবে শ্রী শ্রী মায়ের কৃপায় মায়ের দয়া পাওয়া যায়, এটি আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আজকে আমরা শুরু করছি দোসরা আশ্বিন 1325 বঙ্গাব্দ, আমরা শুরু করছি দোসরা আশ্বিন 1325 বঙ্গাব্দের একটি ঘটনা পড়ছি আমরা, শ্রী শ্রী মায়ের প্রথম খণ্ডে সবচেয়ে দীর্ঘতম স্মৃতিকথা লিখেছেন সরজুবালা দেবী।
আপনারা দেখবেন দ্রুত জীবনী গ্রন্থে দুজনের কথা আছে বলা। এক হচ্ছেন প্রথম খণ্ডে আছেন সরজুবালা দেবী, সেখানে আমরা মাকে খুঁজে পাই মায়ের মতো করে, যে মাকে আমরা খুঁজে পাই মায়ের মতো করে তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন এক। আর দ্বিতীয় খণ্ডে দীর্ঘতম স্মৃতি কথা হচ্ছে স্বামী অরূপানন্দজি, সেখানে অবিশ্বাস্যভাবে আমরা কেন দায়নী মাকে দেখি, এমন এমন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমরা কল্পনা করতে পারি না এসব শাস্ত্রীয় কূট প্রশ্ন এত সহজ সরল কথায় উত্তর দেওয়া যায়। এবং তিনি এমনভাবে বলছেন যেন সত্যি সত্যি তিনি নিজ জীবন দিয়ে অনুভব করেছেন। যেরকম আমাদের সবসময়ের একটা প্রশ্ন থাকে না, যে আমরা জপ ধ্যানে সাধন ভজনের সময় পাই কি না, হিতেশানন্দজি মহারাজ বলতেন খাওয়ার সময় পাও, হ্যাঁ খাওয়ার সময় পাই। এমন সহজ করে জিজ্ঞেস করতে আমি শুনলাম, ও আচ্ছা জপ ধ্যানের সময় পাও না, খালি খাওয়ার সময় পাচ্ছ, হ্যাঁ মহারাজ খাওয়ার সময়, তাহলে দুবেলা জপ ধ্যান করার নিশ্চয়ই সময় পাব। আবার কখনো কখনো জিজ্ঞেস করতেন অকাজ করার সময় পাও, হ্যাঁ মহারাজ অকাজ করার, আমি সবসময় কাজ করছো, অকাজ করো না না ধরো না অকাজ, হ্যাঁ অকাজ তো করি, এই অকাজগুলো জুড়লেই কাজের সময় পাওয়া যাবে। দেখুন এই যে জীবন তারা অনুভব করতে 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 এই এমন একটা অবস্থায় এসে পৌঁছেছেন, খুব সহজ সমাধান সূত্র দেন। অনেক সময় মনে হয়েছে যে এই সমাধান সূত্রগুলো আমাদের মন থেকে আসা উচিত, কিন্তু সমস্যাতে এত বেশি আমরা তীব্র হয়ে যাই, আমরা কিছুতেই এই সহজ সমাধান সূত্রগুলো খুঁজে পাই না। মায়ের জীবনীতে দেখলে আমরা দেখতে পাব প্রথম খণ্ডে সরজুবালা দেবীর যে অংশটা আছে সেখানে মা তার জীবন দিয়ে জীবন সমস্যার সমাধান বোঝাচ্ছেন, আর দ্বিতীয় খণ্ডে অরূপানন্দজির কাছে তত্ত্বকথায় তার জীবন দর্শন দিয়ে জগতের কাছে তার জীবন কথা বলছেন। রাত প্রায় সাড়ে সাতটা, রাত প্রায় সাড়ে আটটা, মায়ের তক্তপোষের পাশে নিচে মাদুর পাতা আছে, মা শোবার উদ্যোগ করছেন, আমি যেতেই বললেন এসো এসো আমার কাছে এসে বসো। মায়ের তক্তপোষের পাশে নিচে মাদুর পাতা হয়েছে, মা শোবার উদ্যোগ করছেন, আমি যতই বললাম এসো এসো আমার কাছে এসে বসো, আমি যেতেই বললেন এসো এসো আমার কাছে এসে বসো। একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা, সারাদিন খেটে আবার এই ছুটে আসছে। আমি জল খেতে আপত্তি করলুম কিন্তু তিনি তা কানেও তুললেন না, বললেন দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা, সুমতি তিন ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছে। এ হচ্ছে প্রথম অংশ, একজন এসেছেন, দেখুন মা একবারে গাইয়া ভূতি, আপনারা যাই বলুন, যতই বেনারসি পরান, যতই ব্রোচ লাগান, যতই গলায় সোনার চেন টেন পরান, একেবারে পরিষ্কার কথা একবারে গাইয়া ভূত, এ নিয়ে কোনো কিছু কোনো রকম আপনাদের যতই দুঃখ থাকুক এটা হচ্ছে কথা। শেষের দিকে মা কথাটাও লিখতে পারতেন, এমন লেখাপড়ার দৌড়, যতই সর্ববিদ্যা স্বরূপিণী বলুন শুধুমাত্র টিপছাপ, হাতে টিপছাপ দিয়ে করতেন। কিন্তু যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে সৌজন্যবোধ, এটা কিন্তু আমরাও করি না অনেক সময়। সাড়ে আটটা যথেষ্ট সময় হয়েছে, আরে বাবা ঠিক আছে ঠাকুর দর্শন করে হাওয়া দাও, হাওয়া হাও এগিয়ে চলো, তখনও তিনি বলছেন একে কিছু খেতে দাও, একটু জল দাও, একটু মিষ্টি দাও। যিনি এসেছেন তার লজ্জা করছে, কারণ তিনি অন্য সময় এসেছেন, অড টাইম এসেছেন, তিনি বলছেন না না আমি খাবো না। মা বলছেন সারাদিন খেটে আবার এই ছুটে আসছে, তিনি গৌরীমার স্কুলে পড়াতেন, গৌরীমার স্কুলে তিনি এমনি কিছু আগে বাংলা অঙ্ক কষাতেন, তার সঙ্গে ওই হাতের কাজ শেখাতেন গৌরীমার মেয়েদের। বলছেন অত খেটে এসেছে, আবার গৌরীমার স্কুল আপনারা জানেন শ্যামবাজারে, আই এবি স্কুলের কাছে, এবি স্কুলে নয় ডাব স্কুলের কাছে, সেখান থেকে ওই অতটা রাস্তা প্রায় 20-25 মিনিট তিনি ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে এসেছেন মায়ের সঙ্গে দেখা করবার জন্য। তাই বলছেন এতটা ছুটে এসেছে, একে কিছু খেতে দাও। তারপরে বলছেন দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা, কেন দেহের প্রতি নজর রাখতে হয়, শরীর মাধ্যম খালু ধর্ম সাধনম, যে শরীরটি দিয়ে আপনি আপনার ধর্ম সাধন করবেন, যদি সেই শরীরটাই ঠিকঠাক মতো না চলতে পারে তাহলে আপনার ধর্ম সাধন করা হবে না। আমাদের যে ত্রিবিধই যে দুঃখ, যে কষ্ট আমাদের যে মনের মধ্যে জাগে, তার মধ্যে অন্যতম একটি কষ্ট আমরা ভগবানকে ডাকতে চাই কিন্তু আমাদের শরীর আমাদের সঙ্গে, আমরা শরীরের উপরে এত অত্যাচার করি যে শরীর শেষকালে আমাদের সঙ্গ দেয় না, আমাদের মন ভগবানকে চাইছে কিন্তু আমাদের শরীর আর তখন কাজ করতে চায় না। তারপরে বলছেন দেখুন এবারের কথাগুলো দেখুন কি লৌকিক কথা,
একেবারে আমার আপনার মা যেরকম কথা বলেন, মা তার আমবাতের কথা তুলে বললেন, একই হলো মা, লোকের হয় যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। ঠাকুর যে বলতেন, যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছ, সেই সব এই দেহে আশ্রয় করে, তা ঠিক মা, আমারও বোধ হয় তাই হবে। ঠাকুরের তখন অসুখ, এসব ভক্তেরা দক্ষিণেশ্বরে মা কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল, তা ঠাকুর কাশীপুরে আছেন জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন। ঠাকুর বলতে লাগলেন, দেখেছো কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানে সব করিয়ে দিয়ে দিলে, আমি তো ভয়ে মরি ও ভাবি এই অসুখ কি জানি কি হবে, একই বাপু কেন ওরা এমন করলে। ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন, কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘর ঘর আমার পূজা হবে, পরে দেখবে একে সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না, সেই দিনই আমার বলতে শুনব। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে বলতেন এই এর, সংসারের কত রকমের সব লোক দেখলুম। দেখুন মা কীরকমভাবে করছেন, আমরাও ঠিক যেরকমভাবে কাতর হই, আমার তো মনে আছে ভীষণভাবে কাতর হয়ে পড়েছি, মাতে চ্যানেল ডান হাতে চ্যানেল করা হচ্ছে, যিনি চ্যানেল করছেন, আমার একটু সমস্যা আছে নার্ভ পাওয়া নিয়ে, তিনি যখন করছেন এদিক ফুটো করছেন রক্ত বেরোচ্ছে সিল করছেন, আবার ওদিক ফুটো করছেন রক্ত করছেন সিল করছেন, আমি কীরকম সাহস করে তাকে জিজ্ঞেস করি আপনি কোথা থেকে পাশ করেছেন, বলেন চীনের কোন মেডিকেল কলেজ থেকে। আমি বুঝলাম তাহলে এই চ্যানেলটা টেম্পোরারি হবে, তো সেটা লাগানো যখন হলো না, মজার কিছু নয় সত্যি ঘটনা, সেটা হাতটা এমনভাবে লাগলো ক্রমাগত রাতটা রাত 11টা 12টার মধ্যে একদম হাতটা ফুলে ঢোল হয়ে গেছে। তখন মাঝরাতে সিস্টার এসে দেখছেন খুব যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, দেখে বাহাতে আবার ডাক্তার ডেকে নতুন চ্যানেল করে দেওয়া খুলে দেওয়া হলো। আমি সেই কাতরাচ্ছি, আমি খালি এটা আজকে পড়তে পড়তে এই কথাটা ভাবছিলাম, আমি যেরকম কাতরাচ্ছিলাম মাও ঠিক সেরকম কাতরাচ্ছে, দেখুন কোথাও কিন্তু কোনো ফারাক নেই, এই যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, দেখুন আমাদের স্তরে নেমে এসেছে, আমার মতো করে কাতরাচ্ছেন, আমার মতো করে দুঃখ করছেন বোঝানোর জন্য, আমি তোমাদের ইলো, তোমাদের যেরকম দুঃখ বেদনা হয় আমারও সেরকম দুঃখ বেদনা, আমার যে অসীম শক্তি আছে এসব সহন করার, একেবারে সেই এতটুকু সেই আবরণটুকু মানে সেই আসল সত্তাটুকু শুধু দেখতে দিচ্ছেন, ঢেকে রেখে দিচ্ছেন, এইভাবে মায়া দিয়ে তিনি আমাদের মোহিত করে রাখেন, আর আমরা খেলতে থাকি চল বেটা কত খেলবি। বলছেন যে একই হলো মা, লোকের হয় যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। এই কথা থেকে বোঝা যায় যে আশ্রিত হয়েছে, যে তার পায়ের কাছে একবার এসেছে তাকে তিনি কখনো তার চরণ ছাড়তে পারেন, সেই রোগী হোক আর আনন্দই হোক তাকে তিনি আকর্ষণ করে রাখেন নিজের কাছে, যাতে কি না অন্যত্র ছড়িয়ে না যায়। ঠাকুর যে বলতেন, যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছে, সেই সব থেকে এই দেহ আশ্রয় সেই সব এই দেহে আশ্রয় করে, এটা ঠিক। মহাপুরুষদের জীবনে আমরা দেখেছি যে ওই কারণে আমরা এত কিছু, ওরা টেন্ডার হয়ে যান, আপনারা যখনই তাকে স্পর্শ করেন সঙ্গে সঙ্গে টেনে নেওয়া হয়। একটি ব্রহ্মচারী দীর্ঘদিন ধরে আর্থারাইটিসে ভুগছে, ট্রেনিং সেন্টারে প্রভু মহারাজ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি সন্ধ্যারতির পর প্রণাম নিতেন, তা তিনি খুব কষ্ট পাচ্ছেন, কয়েকদিন তিনি প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে আসতে পারেননি। সেদিন আস্তে আস্তে ভাবছেন যে গুরু তো সবার কাছ থেকে সবার খারাপটা খারাপ যেটা সেটা কেড়ে নেন, তাহলে তিনি প্রভু মহারাজ যদি আমার থেকে আমার এই রোগটা কেড়ে নেন তাহলে কত ভালো হয়। এই ভাবতে ভাবতে তিনি এসেছেন, কাউকে তিনি বলেননি, তারপরে এসে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করেছেন, প্রণাম করে মহারাজ খালি ওর দিকে চুপ করে তাকিয়ে দেখেছেন, তারপরে ধীরে ধীরে তিনি চলে গেছেন। পরের দিন থেকে তিনি অনুভব করতে থাকলেন তার শরীরের যাবতীয় কষ্ট ধীরে ধীরে এটা চলে যেতে থাকলো, একটু একটু করে চলে যেতে থাকলো, কিন্তু পরপর তিন দিন প্রেসিডেন্ট মহারাজ এত অসুস্থ হয়ে পড়লেন যে তিন দিন প্রেসিডেন্ট মহারাজের কোনো দর্শন হলো না। তৃতীয় দিন চতুর্থ দিন যখন দর্শন হচ্ছে সবাই প্রণাম করতেছেন, মহারাজ রীতিমতো অসুস্থ, তার মধ্যেও মহারাজ প্রণাম নিতে বসেছেন, সেই ব্রহ্মচারী যখন নিচু হয়ে প্রণাম করে উপরে উঠে থেকে তাকিয়েছেন তখন বলছেন, প্রভু মহারাজ বলছেন গুরুর কাছ থেকে সব ভালো ভালো জিনিস চাইতে হয়, খারাপ কোনো জিনিস চাইতে নেই।
এই যে গুরুকরণ হলো, দীক্ষার সময় সব কিছু তোমার পায়ে দিয়ে দিলুম, তারপরে ক্লিয়ার হয়ে যাওয়ার পর যা খুশি করতে থাকলুম, এটা কিন্তু খুব কাজের জিনিস নয়। দীক্ষা শুধু দীক্ষা নিলেই হয় না, একটা উন্নত মানের আধ্যাত্মিক জীবনযাপন করতে হয়। গুরু শরীরে থাকুন আর না থাকুন, শ্রীরামকৃষ্ণ আমাদের সবার গুরু, সবার ইষ্টে, আমাদের যাবতীয় কৃতকর্মের ভাগ তাকে বইতে হয়। সেই কারণে নিজের ক্ষেত্রে দীক্ষার পরে বা যে কোনো আধ্যাত্মিক জীবনযাপন করতে গেলে একটি উন্নত মানের জীবন যতটুকু আপনার দ্বারা সম্ভব অবশ্যই যাপন করতে হয়। এটা কিন্তু মাস্ট মাস্ট মাস্ট, এটার কোনোভাবে কিছু কম হয় না। ঠাকুরের তখন অসুখ, ঠাকুর বলতে নানা লোক এসে আমাকে ছোঁয়, তাদের সেই তিনি করুণায় তাদের সেই কৃতকর্মের সমস্ত কিছু কেড়ে নেন। আমরা দেখেছি মহারাষ্ট্রে, দেখেছি পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, ভূতেশানন্দকে তো দেখেছি, দক্ষিণেশ্বরে তিনি আছেন, ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন, কয়েকজন মা কালীর জন্য জিনিসপত্র এনে মা ঠাকুর নেই দেখে মা কালীকে আর সেগুলো পুজো না দিয়ে ঠাকুর ঘরে সেগুলো পুজো দিয়ে নিজেরা সেই প্রসাদ খেয়ে নিয়েছেন। ঠাকুর এই কথা শুনে তার যে ফার্স্ট কমেন্টটা, তিনি বলছেন দেখো এ কী করে হলো, এ দেখেছ কী অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে, তখনও পর্যন্ত তিনি আলাদা জগদম্বা আলাদা, সবাইকে বোঝাচ্ছেন আমি কিচ্ছু নই, আমি জগদম্বার পূজারী মাত্র, আমার জীবনে সর্বস্ব জগদম্বা। তারপর যখন সব শান্ত হয়ে আসছে তিনি তখন বলছেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, একেই সবাই মানবে, তোমার তুমি কোনো চিন্তা করো না। এই প্রথম তিনি নিজে স্বীকার করছেন শ্রী জগদম্বা এবং তিনি একই। এটা একটা অদ্ভুত ঘটনা আছে জানেন তো, আমাদের পূজনীয় সুবোধানন্দজি মহারাজ এই ঘটনাটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন একটা মুদ্রার সঙ্গে তুলনা করেছে, একটা মুদ্রা কয়েন, মুদ্রা একটা পৃথক ধাতু দিয়ে তৈরি হয়, একটাই ধাতু দিয়ে তৈরি হয়, কিন্তু মুদ্রার দেখবেন দুটো দিক আছে, একদিকে কত টাকার মুদ্রা আর অন্য পিঠে আছে কোন দেশ বা কোন ইয়ে থেকে এটা পাবলিশ হলো সেইটা। আপনি কিন্তু চাইলেই একসঙ্গে দুটো দেখতে পাবেন না, কখনো চাইলে একসঙ্গে দেখতে পাবেন না। ঠাকুর মায়ের পদসেবন করছেন, মা জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কী বলে মনে হয়, বলছেন যে মা আনন্দময়ী ইয়েতে আছেন দক্ষিণ মন্দিরে পূজিতা হচ্ছেন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং ইদানিং নহবতখানায় আছেন, যিনি আমার পদসম্ভাবন করছেন, এক সবাইকে এক বলে বোধ হয়, ঠিক সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয়, আর কিন্তু আর কিচ্ছু ভাবছেন, সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয়। ষোড়শী পূজার তিন রাত্রে নিজের সাধন বস্তু অর্পণ করছেন তাকে, সেই একই ইষ্ট জ্ঞান করে তার পায়ে অর্পণ করছেন। আদতে কিন্তু তিনি তার বউ, আমরা দেখলে কি বলি তার বউ, কিন্তু ভাবুন এই কতগুলো ছবিকে পরপর পরপর রাখার চেষ্টা করুন। মা ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়েছেন, মা এক সময় একটি স্বপ্ন দেখলেন যে মা কালী এরকম ঘাট কাত করে আছেন, মা কালীকে জিজ্ঞাসা করলেন যে কেন মা তুমি ঘাট কাত করে আছো কেন, বলছেন ওই যে ওনার গলায় ঘা হয়েছে সেই কারণে আমার গলাতেও ঘা হয়েছে। ঠাকুর এবং কালী এক। আর কিছুদিন বাদে, এটা লাকু মহারাজের স্মৃতিতে আছে, ঠাকুরের শরীর চলে গেল, অমন যে লজ্জাশীলা মা, তিনি ছুটতে ছুটতে গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন মা কালী গো কোন দেশে দোষে আমায় ছেড়ে গেলে না। দেখুন মা দেখছেন ঠাকুরকে কালী, আর শেষ ঘটনাটা এই ঠাকুরের ভাই ও শিবুদাদার ঘটনা। শিবুদাদাকে নিয়ে দক্ষিণেশ্বর এই কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন, পথে শিবুদাদা জিজ্ঞেস করলেন খুড়ি তুমি আসলে কে, মা বলছেন আমি আর কে, আমি তোর খুড়ি, বলছেন না আসলে তুমি কে। এবং দু তিনবার জিজ্ঞেস করার পরে যখন তিনি একবার খুব জেদ ধরলেন তখন মা নিজ মুখে স্বীকার করলেন লোকে বলে কালী। দেখুন একই কালী তত্ত্ব দুজনের জীবনে দুভাবে আসছে, কখনো শ্রীরামকৃষ্ণকে মা সারদা দেখছেন কা স্বয়ং কালী, আবার কখনো মাকে শ্রীরামকৃষ্ণ দেখছেন কালী, মুদ্রার এপিঠ আর ওপিঠ দেখবেন ঠিক এইরকম জিনিস। মাকে জিজ্ঞাসা করা হচ্ছে না, মা পূর্বাপূর্ব অবতারে, অবতারের সঙ্গিনী চলে যাওয়ার পরে তারপরে অবতার বিলুপ্ত হয়েছেন জগৎকে, এখানে অবতার আগে বিলুপ্ত হলেন সঙ্গিনীকে রেখে দিলেন, কারণটা কি? মা বললেন জগতে সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি রেখে গেছেন,
স্বয়ং কালী তার প্রতিভূ এক দুটি রূপ হিসেবে প্রকাশিত। এবং একটা মজার কথা হচ্ছে, ঠাকুরের যখন শরীর চলে যায় তখন মায়ের বয়স 34, আর যখন মা চলে গেলেন তখন মায়ের বয়স 68। এ দেখুন 34 বছর মুদ্রাটার একটা দিক আমরা দেখেছি, 34 বছর মুদ্রার আরেকটা আমরা দিক দেখেছি। এই একই কালী তত্ত্ব, এই একই জিনিস দুটো রূপে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। তাই বলছেন, দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, পরে দেখবে একে সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। এই যে খানিকক্ষণ আগে বলছিলেন না, মা কি অনা সৃষ্টির কাজ, মা ভবতারিণীর জন্য এনে এখানে এইখানে ভোগ লাগিয়ে দিলেন, ছদ্ম একটা শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু তিনিও জানেন তিনি স্বয়ং জগদম্বা, তাকে তার ঘরে পুজো দেওয়াও যা, ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়াও তাই। মাকে অ্যাসিওর করছেন, দেখুন অ্যাসিওর করছেন, তিনি নিজে স্বীকার করছেন যে ঘর ঘর আমার পুজো হবে। মায়ের এটা সবচেয়ে বেশি চিন্তা। মা বলছেন এই প্রথম তাকে আমি আমার বলতে শুনল, নাহলে তিনি বলতেন এই খোলটা এইরকম। বলছেন কত রকমের মানুষ দেখেছি, দেখুন এই ঘটনাগুলো আমাদের জীবনেও হয়, আমরা কত রকমভাবে সেটা রিয়্যাক্ট করি, মা কীরমভাবে রিয়্যাক্ট করছেন সেটা দেখুন। বলছেন ঠাকুরের দেহ রাখার পর দক্ষিণেশ্বরের তিনু খাজাঞ্চি অন্যান্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করে দিল। ওই টাকাটা মানে 7 টাকা করে টাকা দেওয়া হতো, মাকে পেনশন পেতেন না, সেটা বন্ধ করে দিলেন। আত্মীয় যারা ছিল তারাও মনুষ বুদ্ধি করলেন এবং তাদের সঙ্গে যোগ দিলেন। নরেন কত বলেছিল মায়ের ও টাকা বন্ধ করো না, তবু করলো। তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত 7 ঘন্টা এলো গেল, দিনু ফিনু সব কে কোথায় গেছে, আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি, কেনই বা হবে। ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না। দেখুন ভগবানের অ্যাসিওরেন্স। আমাদের জীবনে এরকম ঘটনা কত কি হয়, মায়ের জীবনে 4-6 বছরের ঘটনা আমরা লজ্জায় প্রকাশ করতে পারি না। 1886 থেকে আরও টানুন 1892 সাল, এই সময়ের ঘটনা আমরা কখনো প্রকাশ করতে পারিনি। মাকে এরা তাড়িয়ে দিলেন দক্ষিণেশ্বর থেকে, তো আগেই চলে গেছিলেন, কাশীপুর থেকে হয়ে গেল। তারপর তীর্থ দর্শন করে ঘুরে যখন ফিরে এলেন, কোথায় থাকবেন মা সেটা একটা চিন্তা, কি খাবেন মা সেটা একটা চিন্তা। যত বড়লোক ভক্তরা সবাই নিজেরা নাচছে, শ্রীরামকৃষ্ণকে কেউ অবতার বলছেন, কেউ বলছেন যে শ্রীরামকৃষ্ণ মদের বোতল, এই মদের বোতল ছুঁয়ে দিলে ডিগুপ্তের ওষুধ হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কিন্তু তার যে অবতার লীলার সঙ্গিনী তার কি হচ্ছে সে কথা কেউ জানল না। মা লোকের বাড়ি ধান বানতেন, লোকের ভারী ধান মানতেন, ধান সেদ্ধ করতেন, তারপরে তিনি খেতে পেতেন। মায়ের কষ্টটা খুব ছিল, রামলাল দাদা হাতও চালাতেন। এই যে মাঝের বাড়িটা প্রমাণ, মায়ের অত্যাচারের প্রমাণ, এই যে তিনটি বাড়ি আছে তার মাঝখানে একটা দোতলা বাড়ি আছে না, মাঠফোটা, ওই দোতলাটা মায়ের টাকা, মায়ের যে সঞ্চিত যাবতীয় টাকা রামলাল দাদা প্রায় জোর করে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। মা শাক বুনে খেতেন, লক্ষ্মী দিদি সেই শাকের ওপর পা দিয়ে ভালো করে মারিয়ে দিয়ে গেছে। আমাদের হলে এতক্ষণে আপনারা মহিলা সমিতি, তারপরে তৃণমূল পরিচালিত ক্লাব টাব সব জায়গায় চলে যেতেন, মা কিন্তু এসব কিছু বলছেন না, কোনো রকম কিছু করছেন, ওই অবস্থাটাকে মেনে নিয়েছেন। কাপড়ে গিঁট দিতে দিতে এমন অবস্থা হয়েছে কাপড় উঠতে উঠতে হাঁটুরে আরেকটু নিচে অব্দি চলে গেছে পা থেকে, এত কষ্ট, তবু কখনো তিনি তার কথা কষ্টের কথা বলেননি। আজকেই বলছিলাম একজনকে যে মায়ের রান্নাঘর দেখে এসেছি, সেদিন দুপুরবেলা খুব মন খারাপ, বিকেলে এক জায়গায় গেছি, একজন বাড়ি উদ্বোধন করতে, বাড়ি নয় ফ্ল্যাট, 3তলা এবং 4তলা তিনি কিনেছেন, যাতে বাড়ির লোককে সিঁড়ি দিয়ে ওপরে না উঠতে হয়, তাই 3তলার মধ্যে থেকেই একটা লিফ্ট লাগানো আছে, সেটা 4তলা অবধি যাবে। 3তলা এবং 4তলা গোটাটা সেন্ট্রালি এসি, শুধু রান্নাঘরটা এসি না। তিনি আমাদের জন্য কচুরি ভিজে নিয়ে এলেন, আর টিস্যু পেপারটি এমনি এমনি করে ঘাড় উঠছেন, আর বলছেন কী গরম কী গরম কী গরম। আমার খালি মনে হচ্ছিল যে মায়ের কি সহ্য শক্তি, কি ক্ষমতা। আমরা সবসময় দাবি করি না জয় মা করছি, যেন একবারে মায়ের যেন একটা অক্ষর ওই সেনাবাহিনী তৈরি হয়েছে, আমরা যেন তার সেনা, জয় মা করলেই যেন হয়ে যাবে, তা নয়। জয় মা আল্লাহু আকবর নয়, চিৎকার করে না করলে যে মা শুনতে পাবেন না তা নয়, কিন্তু মায়ের মতো হয়ে জীবনটা যাপন করতে হয়, মায়ের মতো মহিলা হয়ে যেতে হবে না, পুরুষকে মহিলা হয়ে যেতে হবে না, মহিলাকে পুরুষ হতে হবে না, মনটা মাতৃবধ হয়ে উঠতে হবে, ওই সহনশীলতা দরকার। সহনাম সর্ব দুঃখানাম
চিন্তা বিলাপরিতম। আপনারা অনেকেই বলবেন কত কিছু পাইনি, আমরা কি সহ্য করিনি? নিশ্চয়ই সহ্য করেন, কিন্তু যে শেষের কথাটা আছে চিন্তা বিলাপরিতম, আমরা পাইনি বলে চিন্তা থাকে। সেই কবে বিয়েতে এসেছিলাম সেই সময় ননদ কি বলেছিল, ননদ বুড়ি হয়ে থুত্তুরি হয়ে মরার সময় অব্দি মনে থাকে সে কি খোঁটা দিয়েছিল। চিন্তা আমি পাইনি বলে তার জন্য বিলাপ, এইটা আমাদের দুটোই থাকবে না। সেটা আমি পাইনি যেমন এটা আমার চিন্তার মধ্যেও থাকবে না, ও গো আমি পাইনি গো কত কি পাওয়ার ছিল, এই যে বিলাপ আমাদের ভেতরে নিত্য বিলাপ আমরা করে বেড়াই, সেটা শুদ্ধ আমাদের জীবনে থাকবে না, তবে আমরা মায়ের সন্তান বলে নিজেদের পরিচয় দিতে পারি। তাই বলছেন দিনু ফিনু সেসব কোথায় চলে গেল, আমি তো এ পর্যন্ত কোনো কষ্টই পাইনি, কেনই বা হবে? ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনোই কষ্ট পায় না, আমার চিন্তা যে করে সে কখনোই কষ্ট পায় না। ভগবানের ঠাকুর মায়ের কথাতেও আছেন যিনি সদা ইষ্ট চিন্তা করেন তার কখনো অনিষ্ট হয় না। ঠাকুর দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বনাত আলোয়ান জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বেঁধে গেল, তা ওসব হলো ভক্তদের ধন, তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে, তারাই শেষে ওইসব গুছিয়ে নিয়ে বাক্স করে বলরামের বৈঠকখানা এনে রাখল। কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা, সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেলল, কে কি করল? তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয়, বাড়ির ভিতরে নিয়ে গিয়ে রাখলেই পারত। তার ব্যবহারের জিনিসপত্র ও জামাকাপড় যা বাকি ছিল তা এখন বেলুর মঠে আছে, অনেক জিনিসই আছে ঠাকুরের, কিন্তু সেগুলো দীর্ঘদিন প্রথম দিকে তো খুব যত্ন করে রাখা হয়নি। যেমন সবুজ রঙের যে বনাতের কোট আছে ঠাকুর যেটি করে কল্পতরু হয়েছিলেন, তার পিছে ডান দিকের পিছের অংশটা সম্পূর্ণ পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছেন, আপনারা যেটা দেখেন নিউজেন সেটা রেপ্লিকা, ওই রকম দেখতে একটুকু। টুপিটা অক্ষত আছে, জুতোটা অসাধারণ এখনও আছে বেলুর মঠের মিউজিয়ামের যেটা আছে, যেটা ঠাকুরের শয়ন ঘরে আছে যে জুতোটা সেটা কিন্তু এখনও খুব সুন্দর আছে। যেটুকু জিনিস রাখা ঠাকুরের বিছানা আছে ঠাকুরের শয়ন ঘরের ভেতরে এগুলো আছে, প্রাথমিকভাবে নিয়ে গেছিলো যখন এরা ওই ঠাকুরের অস্থিকে নেবে এই নিয়ে হইচই করছেন। মায়ের বৈরাগ্যের কথা ভাবুন, বলছেন অমন সোনার মানুষটি চলে গেল, এরা ছাই নিয়ে মারামারি করছে, এরা ছাই নিয়ে মারামারি করছে, এখনও তো তাই হচ্ছে। আমার যে শ্বশুর ছিলেন মা বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ, দেখুন গল্প করার স্টাইলটা দেখুন, আমরা ঠিক যেরকম বাড়িতে লোক এলে তার সঙ্গে আত্মীয় বোধে গল্প করি ঠিক সেই রকম। আমার যে শ্বশুর ছিলেন মা বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি অপরিগ্রাহী ছিলেন, কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলে এবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কেউ কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরের ভোগে লাগিয়ে দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পেরে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার, মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন, শেষ রাতে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন, একটি ৯ বছরের মতো মেয়ে এসে তাকে বলছে বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল ফুটে আছে। আচ্ছা আমি নুয়ে ধরছি তুমি তোলো। তিনি বললেন এই সময় এখানে তুমি কে মা? উত্তর এলো আমি গো, আমি ওই হালদার বাড়ি, অমনি ছিল বলেই ভগবান তাঁর ঘরে এসে জন্মেছিলেন, তিনি এসেছিলেন আর তার এই সব সঙ্গপাঙ্গরা এসেছিল, নরেন রাখাল বলরাম ভবনাথ বলমোহন কত বলবো মা। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল, ঠাকুর এদের যার যার সম্বন্ধ সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। ঠাকুরের বাবার কথা বলছেন নিষ্ঠাবান, এবং এই যে দর্শনটা আপনারা যদি দুভাবে নেন, এক যদি ভক্তিভাবে নেন যে মা শীতলা ৯ বছরের কন্যা হয়ে তার পেছন পেছন ঘুরতেন, সেটা সবচেয়ে সহজ। আরও সহজ হচ্ছে আপনারা যখন তার চিন্তা করেন, কারুর যদি চিন্তা করছেন সেই চিন্তায় যত বেশি বিমর বা ডুবে থাকছেন তত দেখবেন আপনাদের কাছে আর অন্য কোনো চিন্তা আসছে না। ধরুন আপনার ছেলে 3 বছর বাদে বিদেশ থেকে আসছে, এখন সবার ছেলেপুলেরাই কোভিডের পরে আসছে, আপনি এতদিন তাকে দেখেননি, সেদিনকে দেখছিলাম কার একজনের ছেলে এসছে, তিনি দিয়েছেন 5 বছর 11 মাস 18 দিন, একবারে শুধু ঘন্টাটা বাকি ছিল কতদিন বাদে তিনি দেখছেন সেটা একবারে লেখা, এটা প্রমাণ করে কি তীব্র প্রতীক্ষা তিনি করছিলেন। এবং এগুলো যখন প্রতীক্ষা হয় তখন আমাদের মনে সবসময় মনে হয় এই বোধ হয় ছেলে এলো, এই বোধ হয় ছেলে এলো,
গেটের ওপারে যতবার বেল পড়ে আপনার মনে হয় গেটের ওপারে ইয়ে নেই, গোয়ালা দাঁড়িয়ে নেই, আপনার ছেলেটাই দাঁড়িয়ে আছে। আদতে কিন্তু গোয়ালা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি কল্পনা করছেন ছেলে দাঁড়িয়ে আছে। ঠিক এই জিনিসটা আমরা যখন ইষ্ট চিন্তা করি, সর্বদা ইষ্ট চিন্তা করি, তখন ইষ্ট চিন্তা তখন এত আমাদের কাছে মূর্ত হয়ে ওঠে, আমরা প্রতি মুহূর্তে অনুভব করি তিনি যেন আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। আমি যেদিকেই যাচ্ছি তাতে গাছে ফুল কেউ নুইয়ে টুইয়ে দিচ্ছিল না। আপনি যখন আপনার ইষ্টের জন্য জিনিস কেনেন তখন সেরা জিনিসটাই আপনার চোখে পড়ে। বাজারে গিয়ে ঠাকুরের জন্য যখন ফলমূল কেনেন তখন সেরা আপেল, সেরা কমলালেবু, সেরা আমটাই আপনার চোখে পড়ে, পচা টচা আপনি কেনেন না। ঠিক সেই রকম ইষ্ট পূজা হবে যে ফুল দিয়ে, সেই ফুল যেখানে দেখবেন সে আপনি এমনিই নুয়ে নেবেন, কিন্তু কল্পনা করছেন কেউ যেন তার সঙ্গী হয়ে আছেন। এত গভীর তার চিন্তা, তিনি কল্পনা করছেন, ভাবছেন যেন তার সঙ্গী হয়ে মা শীতলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, এমনি তানি ঘুরে বেড়াচ্ছেন। এই বলছেন এ তিনি এসেছিলেন, বলছেন এমন ঘর না হলে, এমন ঈশ্বর অনুরাগ না হলে সেই ঘরে এরকম অবতার বরিষ্ঠের জন্ম হয় না। বলছেন আর কত কি বলবো, তিনি এসেছিলেন এবং তার সঙ্গে কলিমির দলের মতো নরেন্দ্রাদি ভক্তরা, গৃহস্থ এবং সন্ন্যাসী ভক্তরা এসে উপস্থিত হলেন। ঠাকুর যা এদের যার সম্বন্ধে যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে, প্রত্যেকটা দেখবেন ইঙ্গিতের মতো। শরৎ মহারাজের কোলে বসে দেখেছেন, বললেন দেখলাম তুই কতটা ভার সহ্য করতে পারিস। তখনও পর্যন্ত এদের সন্ন্যাস, রামকৃষ্ণ সঙ্গ এসব নিয়ে কিচ্ছু ভাবা হয়নি, কিন্তু তখন থেকে চিহ্নিত হয়ে আছে এই মানুষটি শেষ অবধি রামকৃষ্ণ সঙ্গে ছাতা ধরে থাকবে। অদ্বৈত বেদান্তের সে পূর্ণ দর্শন, নরেন্দ্র যে অখণ্ড ঋষি থেকে এসেছেন, ঋষির ঘর থেকে এসেছেন সেই কথা, কাশীপুর উদ্যানবাটিতে যেদিন নরেন্দ্রের সমাধি হয়ে গেল, যখন আস্তে আস্তে শিবরাত্রির দিন যখন আস্তে আস্তে তিনি সব শান্ত হয়ে যাওয়ার পর পড়ে এলেন, তখন তিনি বললেন কেমন মাস তোকে সব দেখিয়ে দিলেন, তারপরে চাবি কিন্তু আমার হাতে থাকলো, যখন কাজ শেষ হবে তখন আবার চাবি খুলে দেবে মা। এই কাজ, মায়ের কাজ যখন শেষ হয়, মাস দেখিয়ে দিলেন, মায়ের কাজ যখন শেষ, মায়ের কাজ মানে শ্রীরামকৃষ্ণের কাজ, এই সঙ্ঘের কাজ যখন শেষ হবে, কাজ যেই শেষ হবে সঙ্গে সঙ্গে নরেন্দ্র চলে গেলেন। আমাদের রাখাল মহারাজ সম্পর্কে বলেছেন একটি রাজ্য চালাতে পারে অসাধারণ, স্বামী বিবেকানন্দের শরীর চলে যাওয়ার পর একবারে আছড়ে পড়ছিল নানা রকমের দুঃখ কষ্ট, এক সাহেবদের অত্যাচার, তারপরে নিজেদের মধ্যে বিবাদ, সবাই মনে করতে থাকলো এই মঠ তার গুরুর মঠ, এত কিছু সত্ত্বেও মাথা ঠান্ডা করে এই সংঘকে 21 বছর ধরে নেতৃত্ব দান এ রাজার কাজ ছাড়া সম্ভব নয়, রাজা ছাড়া এটা সম্ভব নয়, তাই স্বামী ব্রহ্মানন্দকে তিনি অখণ্ডানন্দজিকে দেখালেন সাইত শিব, এই জগতে যারা ক্লান্ত দুস্থ অসুস্থ তারা শুয়েই থাকে, কিন্তু শিব হচ্ছে সেই কল্যাণকারী শিব, তাদের সেবা তাকে করতে হবে, মা কালীর পায়ের তলায় জীবন্ত জাগ্রত শিব যেন একেবারে কোনোরকম অসহায় অবস্থায় পড়ে আছে। প্রত্যেকের জন্য যা যা বলেছিলেন তাই তাই করেছিলেন। বিজ্ঞান মহারাজের সঙ্গে তিনি মুষ্টিযোদ্ধা যুদ্ধ খেলেছেন, খেলতে ঘরের কোন অব্দি নিয়ে গেছেন, বিজ্ঞান মহারাজ অনুভব করছেন ঠাকুরের মধ্যে থেকে তার ভেতরে শক্তি আসছে। কামার পুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপে যাবে বলে এসে ওখানেই রয়ে গেল, আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল মা ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে বলতো, কুড়িয়ে রেখেছিল, বলতো এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন, আবার কি করতে নবদ্বীপ যাব, আহা কি বিশ্বাস, ঠাকুরের দেহ রাখবার পর তাই যেন উড়ে সাধু এসে কামার পুকুরে ছিলেন, আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকাল বিকেল খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো। এই দেখুন মানুষের ভেতরে অদ্ভুত, কামার পুকুর এখন একটা ছোট্ট গ্রাম নয়, কামার পুকুর হচ্ছে অবতারের অবতরণ স্থল নম্বর 1, 2 হচ্ছে অবতারের লীলাস্থল নম্বর 2, এবং অবতার নিত্য সেখানে বর্তমান, এই তিনটি জিনিসের একবারে ত্রয়ী সমাহার ওখানে হয়েছে। সেই কারণে কামারপুকুর জয়রামবাটির মাটি এত পবিত্র। আমরা যে কামারপুকুর জয়রামবাটি বিভিন্ন জায়গায় আমাদের যে মন্দির প্রতিষ্ঠা হয় অনেক কিছুর ভেতরে দুটো জায়গার মাটি অবশ্যই দেওয়া হয় ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময়,
কামারপুকুরের মাটি এবং জয়রাম মাটি, যেমন গঙ্গা জল দেওয়া হয় ঠিক সেই রকম কামারপুকুর জয়রাম মাটির মাটি আমরা ভিত্তিপ্রস্তের মধ্যে দিই। আমরা কল্পনা করার চেষ্টা করি সেই জায়গা ততখানি পবিত্র হচ্ছে, কামারপুকুর তুল্য পবিত্র হচ্ছে। নিজেদের ঘরে রাখার চেষ্টা করবেন, নিত্য সেটা স্পর্শ করবার চেষ্টা করবেন। এই ইষ্টের শরীর যেখান থেকে উদ্ভব হয়েছে, যেখানকার মাটিতে তিনি নিত্য লীলা করেছেন, তার কুতস্পর্শ প্রত্যেকটি জায়গা, তার সেই অল্প ভূমি অল্প মাটি আমাদের কাছে সবার কাছে থাকা উচিত। বলছেন একজন এসেছিল, সে নবদ্বীপ যাবে বলে এসেছিল, ঠাকুরের কথা শুনে তার একবারে দৃঢ় বিশ্বাস হলো স্বয়ং শ্রী চৈতন্য এইখানে নবরূপ ধারণ করে এসেছেন, তাই আর তার নতুন করে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হলো না। সেই সাধু বাবা যিনি থেকেছিলেন তাঁর কীরকম সমস্যা বলছেন, আহা তার একখানি উড়ে কী করেই যে বেঁধেছিল মা, রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয় আর কি। আর তখন হাত জোর করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকুর হয়ে যাক, তারপর যত পারো ঠেলো। তা গ্রামের লোক কেউ কাঠফুটো দিয়ে জ্বালাগুলো দিয়ে সাহায্য করলে, রোজ বৃষ্টি আসবো আসবো করতো, যা হোক এমনি করে কুঁড়েখানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুঁড়েতে দেহ রাখলো। দেখুন মা যদি চাইতেন, কিন্তু আদ্যাশক্তি মহামায়া, তার ইচ্ছা মাত্র কুঁড়ে ঘর রচিত হতো, কিরকম কিন্তু ওরকম কিছু করছেন না, কখনো নিজের আত্মস্বরূপের প্রকাশ করছেন না। বলছেন দশ হাতে কাজ করছি মা, তাও যেন কাজ করে শেষ উঠতে পারে। গোলাপ মা শুনতে পেয়েছি, সে কী বললে মা? বলছে এই কাজ করছিল আর পেরে উঠছি না, আমাকে ডাকিস আমাকে মনে করিস, তারপরে বলছে না ঠাকুরকে ডেকো ঠাকুরকে মনে করো। এই নিজেকে কখনো প্রকাশ করছে না কোনো অবস্থায় না। আমরা জিজ্ঞেস করেছিলাম যারা মাকে দেখেছিলেন, তার মধ্যে স্বামী কাশীশ্বরানন্দজিকে বারবার এই কথাটা বলি, আমার ভীষণ ভালো লাগে, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করেছিলাম মাকে কেমন দেখেছিলেন, বয়স্ক বুড়ি মানুষ, এরকম সামনে দাঁতগুলো পড়ে গেছিলো, একটু সরু হয়ে গেছিলো মুখখানা, কিন্তু অদ্ভুত দুটো জিনিস। এক হচ্ছে মা জীবনে কখনো জুতো পরেননি, আর জীবনে কখনো অকর্ম অবস্থায় থাকেনি, সবসময় কাজ করেছেন, কিন্তু মায়ের পায়ের তলা একবারে তুলোর মতো নরম, হাতের এগুলো একবারে তুলোর মতো, যখন তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন বা চুমু খেতেন, এই আঙুলের টিপগুলো ভেতরে একদম তুলতুলে নরম, আর তার রং হচ্ছে ওই বলেছেন স্থলপদ্ম প্রতীকাশ ও পাদাম ভোজ সুশোভনা, পায়ের তলাটা একবারে স্থলপদ্ম ফুলের মতো থেকে লাল, লাল মানে গোলাপি বদল। আরেকটা হচ্ছে মায়ের গলার আওয়াজ এত মিষ্টি, মনে হতো শুনেই যাই শুনেই যাই। গোলাপ মা এসে তাড়িয়ে দিচ্ছে, চলো চলো মা অন্য কাজ করবেন সেই কাজ করবেন, কোনোভাবেই মনে হচ্ছে না মাকে ছেড়ে চলে যাই, বলছে আরেকটু বসি আরেকটু শুনি আরেকটু দেখি। এইটা একটা অদ্ভুত ভাব মা সম্পর্কে উনি বারবার বলতেন। আমরা কল্পনা করার চেষ্টা করতাম, আমরা তো মাকে দেখিনি স্বচক্ষে, এইসব নানাজনের স্মৃতি জুড়ে 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 মনের ভেতরে মায়ের একটা ছবি আঁকার আমরা নিরন্তর চেষ্টা করছি। মা বলছেন চলো এখন ঘরে যাই, উঠতে উঠতে বললেন, ঠাকুর বললেন বলতেন এই দেহটা গয়া থেকে এসেছে, তার মা দেহ রাখবার পর আমাকে বললেন তুমি গয়ায় পিণ্ড দিয়ে এসো, আমি বললুম পুত্র বর্তমান আমি দেব সে কি হয়, ঠাকুর বললেন তা হবে গো, আমার কি আর ওখানে যাওয়ার জো আছে, গেলে কি আর ফিরব, আমি বললুম তবে গিয়ে কাজ নাই, পরে গয়া করতে আমিই গিয়েছিলাম, রাত নয়টা হয়েছে প্রণাম করে বিদায় নিল। এখানে একটা পাদটিকা আছে, ঠাকুরের দেহ রক্ষার পর শ্রীসীমা প্রথমবার বৃন্দাবন হতে ফিরে কামারপুকুর গিয়েছিলেন, বছরখানেক সেখানে থেকে পরে বেলুড়ের গঙ্গা তীরে রাজু গোমস্তার ভাড়াটে বাড়িতে বাস করেন, তারপর গয়া যাওয়ার জন্য মাস্টারমশাইয়ের বাড়িতে এসে তথা হতে স্বামী অদ্বৈতানন্দের সঙ্গে বা বুড়গোপাল মহাজের সঙ্গে গয়ায় যান। মা বলছেন ঠাকুর তার আত্মস্বরূপ প্রকাশ করছেন। আজকে দুটো জিনিস আমরা দেখলাম, এক হচ্ছে ঠাকুর বলছেন যে মা বলছেন যে আমার দেখো পরে এরপর ঘর ঘর আমার পূজা হবে, ঘরে ঘরে আমার পূজা, ঠাকুর নিজে আত্মস্বরূপ প্রকাশ করছেন, নম্বর এক। নম্বর দুই হচ্ছে এই দেহটি গয়া হতে এসেছে, নিজের স্বরূপ প্রকাশ করছেন, যেটি দর্শনের কথা আছে সেটি ঠাকুর তার নিজের মুখে প্রকাশ করছেন। রাত নটা হয়ে গেছেন ফিরে যাওয়ার কথা হচ্ছে। এরপরের ছোট্ট একটা স্মৃতি কথা আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো, 3রা আশ্বিন 1325 সালের ঘটনা। আজও মায়ের ওখানে গিয়েছি, মা দেখেই বললেন এসেছো মা এসো, নবাসনের বউকে বললেন
তেলটি এনেছো দাও তো মা বৌমা পিঠে মালিশ করে। বউ আমাকে দিতে বলায় মা বললেন আহা, নবাসনের বউকে তিনি বললেন তেলটি এনেছো দাও তো বৌমা পিঠে মালিশ করে। নবাসনের বউকে বলছেন এই কথা, বউ আমাকে দিতে বলায় মা বললেন আহা, ওই ওই সারাদিন খেটে খুটে ছুটে এসেছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমাকে বললেন বসো মা বসো। এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল। এই দেখুন কি অদ্ভুত কথা, এই এই এইটা কিন্তু আমরা কখনো কাউকে বলি না। আমাদের মায়েরা সারাদিন অফিস করে আসেন, অফিস করে যখন ফিরে আসেন বাবারা মায়েরা দুজনেই অফিস করে ফিরে আসেন, না আমাদের মায়েরা কখনো ক্লান্ত হন না, তারা আবার রান্না করতে বসে যান। বাবারা ক্লান্ত হয়ে চিত্তি হয়ে শুয়ে থাকেন, কিন্তু আমাদের মায়েদের কখনো কোনো ক্লান্তি হয় না। বেশি কথা বেশি বলতে গেলে আবার মা বলতে থাকেন, বাবারা বলেন সারাদিন আর কি করলে, শুধু তো টিভি দেখলে আর কাজ করো, ঘরের কাজটা কোনো কাজ না। দেখুন এই যে আমাদের অফিস করা মায়েদের যেমন কেউ কখনো বলে না যে একটু বসো বা ইয়ে করো, মা কিন্তু বলছেন আহা ও সারাদিন খেটে খুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। মা কেন এত আকর্ষণীয় আমাদের সকলের কাছে? কারণ মা আমাদের সকলের মনের কথা বোঝেন, আমাদের সকলের মনের দুঃখ বোঝেন। যিশু যেরকম বলছেন না, ক্লান্ত হলে তোমরা আমার কাছে এসো আমরা তোমায় বিশ্রাম দেবো। যখন এই জগৎ সংসারে সব জায়গা থেকে আমরা কোনো জায়গা থেকে কোনোরকম হদিশ খুঁজে পাচ্ছি না, তখন মাকে অবলম্বন করতে হয়, কারণ মা আমাদের ঠিক ঠিক আশ্রয় দেবেন। তারপরে বলছেন ভাস্করানন্দজির কথা, আমি কাশিতে তাকে দেখতে গেছিলাম, সঙ্গে অনেক মেয়েরা ছিল, তখন মন খুব খারাপ ঠাকুরের দেহ রাখার পর, সেইবারেই বৃন্দাবন প্রথম গিয়েছিলাম। আর ভাস্করানন্দের ওখানে যখন গেলুম দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতেই মেয়েদের বললেন শঙ্কা মত করো মাই, তোমরা সব জগদম্বা শরম কিয়া, এই ইন্দ্রিয়টি এর জন্য, এ তো হাতের পাঁচটি আঙুলের মতো তেমনি একটি। আহা কি নির্বিকার মহাপুরুষ শীত কৃষ্ণে সমান উলঙ্গ অবস্থায় বসে গেছেন। দুটো জিনিস দেখার মুখে কেন ভাস্করানন্দকে দিয়ে বোঝানোর যেটা চেষ্টা করছেন, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছুতেই শরীর বোধের পারে যেতে পারি না। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাইরে নাচানাচি করুক আর না করুক, আমাদের চামড়া বলে দেয় বর্ষা এসছে, গ্রীষ্ম এসছে, শরৎ এসছে, হেমন্ত এসেছে, আমাদের চামড়া আমাদের বলে দেয়। আর দুই হচ্ছে এই যে এইটার বাইরে না যেতে পারি, শরীর বোধের বাইরে যদি না যেতে পারি তাহলে আমরা কিছুতেই ঈশ্বরকে খুঁজে পাবো না। আর দুই হচ্ছে তার ব্রহ্মজ্ঞান হওয়ার ফলে জগতের সবার ভেতরে তিনি সেই নিজের প্রতিবিম্বকে দেখতে পাচ্ছেন। আমি ঘটনাটা বারবার বলি, তোতাপুরি নেমেছিলেন দক্ষিণেশ্বরে, অমন লম্বা ওরকম সুপুরুষ চেহারা, সম্পূর্ণ নগ্ন, চাঁদনীর ঘাট থেকে নেমে হাঁটতে হাঁটতে ভবতারিণীর মন্দিরে যাচ্ছেন। তিনি কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, শুধু তাই নয় তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছেন। তার তপশক্তি প্রভাবে সকলের মধ্যে সাময়িক হলো এই বোধ যাচ্ছে, যাকে দেখছেন তাকে দেখে লজ্জা পাওয়ার মতো নয়। মা বলছেন কেমন দেখতে, বলছেন দেখি নির্বিকার মহাপুরুষ, নির্বিকার, কোনো কিছুতে তার বিকার নেই। তেল মালি শেষ হওয়ার পর মা বললেন চলো এখন ঠাকুরের বই একটু পড়বে। সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা, সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা, অন্যদিন সে পড়ত। পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথা হলো, এটা আমাদের শেখার মতো। আমরা যখনই সবাই আসে এসো বসো একটুখানে পিএনপিসি করা যায়, কি আমাদের কি আনন্দ, বাড়িতে কি শুনলে সেখানে কি হলো, নাহলে টিভি সিরিয়ালগুলো কে কোনটা দেখছে, কতদূর দেখেছে, কোন পর্বটা মিস করেছে, আমরা ভুলেও বলি না, এসো আমরা একটুখানি ভগবানের কথা বলি। ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম, আপনারা অনেকেই জানেন উনি খুব মজার মজার কথা বলতেন, কিন্তু উনি সিরিয়াস ছিলেন। প্রত্যেক দিন বারবার আমাদের বলতেন ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। বলতেন সময় শেষ হয়ে যাচ্ছে, একটা সময়ে একটা পর্বে এসে দেখবে যে আর কোনো কিছুই নেই, ভালো কথা বলার জন্য সময় পাবে না, এখন থেকে ভালো কথা বলো, ভালো কথা বলার অভ্যাস করো, ভালো কথা শোনার অভ্যাস করো। মায়ের জীবনে কি সুন্দর, মা তো লেখাপড়া জানেন না, আমাদের মতো টিং টিং চুং চুং পুং পুং এসব কথা বলার মতো মায়ের যোগ্যতা ছিল না। মাও বলছেন, মা বলছেন এই গোলাপ যোগিন এরা কত জপ ধ্যান করেছে, এসব আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনে ওদেরও অর্থাৎ ঢাকার বউ নবাসনেরও এতে মতি হবে। দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন,
সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয়। এই যে যারা সাধন ভজন করছে, সাধকের জীবন কেন আমাদের করতে হয়? সাধকের জীবন করলে আমরা সাধনে উৎসাহ খুঁজে পাই। আজকেই পড়ছিলাম প্রিয়ব্রতানন্দজির একটা লেখা, স্বামী প্রভানন্দজি সম্পর্কে কোথাও তিনি লিখেছেন, মহারাজ ঘরেতে একবার খুব ভোরবেলা রাত্রি 2-2:30 সময় উঠে মুখাত পা ধুয়ে জপ করতে বসে যেতেন, তারপরে ঠাকুর মন্দির খোলার খানিকক্ষণ আগে আসতেন। আমি কখনো জীবনে মনোরথকে মঙ্গল আরতি মিস করতে দেখি। দুটি লোককে রোজ মন্দিরে এসে দেখেছি, যত আগে হোক এসে দেখেছি, দুজন এসেছেন। একজন হচ্ছেন স্বামী বিমলাত্মানন্দ, দুটো পিলারে দুজন বসতেন, দুটো পিলারে না, এই পিলারের সামনের দিকে প্রভানন্দজি বসতেন, পিলারের পেছন দিকটায় বিমলাত্মানন্দ বসতেন, আর কাঁচের ওই পাশে মঙ্গল আরতি শুরু হওয়ার সময় এখনও আরেকজন দাঁড়িয়ে থাকে, যিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, প্রায় বেঁকে গেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট স্বামী ভজনানন্দজি মহারাজ। আমি আজ পর্যন্ত কখনো তাকে মিস করতে দেখিনি। এই জিনিসগুলো পড়লে তখন আমাদের মনে হয় আমাদের জীবনে যাবতীয় বাধা আছে, এগুলোকে আমরা সহজে অতিক্রম করে যেতে পারব। দর্শনের কথা মা পাবলিকলি বলতে চাইলেন না, আমরা যেমন পাবলিকলি বলতে চাই, পাবলিকলি বলতে চাইলেন না। নলিনী বলছেন, পিসিমা লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? মা বললেন, ওদের হবে না কেন? খুব হবে, ওদের কত বিশ্বাস, বিশ্বাস ভক্তি চায় তবেই হয়, তোদের কি তা আছে? রামচন্দ্র দত্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, এই তো আপনার কাছে এতদিন যে আশা আনাগোনা করছি, যদি কিছুই না হলো, আপনি যদি কিছু করিয়েই না দিতে পারলেন, তাহলে আসা যাওয়া করছি কেন? ঠাকুর বলেছিলেন, আমি তোমার খাইও না, আমি তোমার করিও না, তোমার আসবার ইচ্ছে হলে আসবে, নাহলে আসবে না, আমার তাতে কিছু এসে যায় না। রামচন্দ্র দত্ত লজ্জায় ভেঙে পড়লেন, ঠাকুরের ঘরের বারান্দায় গিয়ে তিনি আশ্রয় দিলেন। ঠাকুরের কোনো রকম নট নরম চলে, খাওয়া দাওয়া করে দরজাটি বন্ধ করে খাটটিতে মশারির তলায় গিয়ে একেবারে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলেন। সারা প্রকৃতি যেন শান্ত হয়ে গেছে রামচন্দ্র দত্তের দুঃখেতে। রামচন্দ্র দত্ত সেই ঘরের বাইরে বসে কুকুরে কুকুরে কাঁদছে, তার সেই দুঃখে যেন গঙ্গা, তার সে জলের প্রবাহে কোনো আওয়াজ নিঃশব্দে বইছে, গাছের পাতাগুলো স্তব্ধ হয়ে গেছে, আসন্ন ঝড়ের অপেক্ষা করছে। মধ্যরাত্রি হঠাৎ করে দেখলেন দরজা খুললেন, ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন এবং সেই শ্রান্ত ক্লান্ত রামচন্দ্রকে ভেতরে ঢুকিয়ে নিলেন। আমাদের মনের যে অহংকার, অহংকার আবরণ দিয়ে রাখে, যে কারণে আমরা ভগবানের কাছে আসতে পারি না। আমরা আশ্রমে আসা যাওয়া করি, ঠাকুরের কিছু সেবা করি, মনে করি ভগবানকে পকেটের মধ্যে গুছিয়ে ফেলেছি, তার কিন্তু নয়, ভগবানকে এরকম পকেটের মধ্যে গুছিয়ে ফেলা যায় না। বলছেন, ওদের কেন হবে না, ওদের কত বিশ্বাস ভক্তি চাই, দুটি জিনিস চাই, বিশ্বাস যে সাধন পথ পেয়েছি এতেই আমার মুক্তি হবে, আর যদি সেই পথ দিয়ে যাই সেই সাধন পথ দিয়ে ইষ্টের প্রতি ভালোবাসা হবে। ইষ্টের প্রতি বিশ্বাস এবং ইষ্টের প্রতি ভালোবাসা না হলে ইষ্ট দর্শন বা কোনো অনুভূতি হয় না। নলিনী বলছে, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্জামী বলে, সত্যি কি তুমি অন্তর্জামী? খুব মুশকিল, পিসি যদি মনের সব কথা জেনে যায় তাহলে তো সব নচ্ছারপণাগুলো জেনে যাবে। এই বলছে, আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা খুব হাসছেন আর বলছেন, মা একটু হাসিলেন, নলিনী এবার শক্ত করে ধরলেন, তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে, তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে, আমার আমিত্ব যেন না আসে, আমাদের জন্য তিনি প্রার্থনা করছে। বলছেন মা নিজে বলছেন, আমার যেন আমিত্ব না আসে, এটাই কিন্তু আমাদের নিজস্ব প্রার্থনা হওয়া চাই। অমুককে দিলুম, তমুককে দিলুম, এইটি করলুম, ওইটি করলুম, হচ্ছে আমাদের ঘটিদের হালুম হুলুম আছে, হ্যাঁ, সব কিছুতে সব কিছু যে আমি 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 বাইরে এক পায়ে গোতে পারছি না, এইটা খুব দরকার। ঢাকার বউ বলছেন, আমার ছেলে বলে, মার কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের সব কথা জানি। আমি বললুম, আমাকেই তো অনেকেই তো মাকে জগদম্বা বলে, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন, অবিশ্বাসী আমাদের মুখে ওই কথা যেন নিতান্ত মুখস্থ করার মতো সময় মুখস্থ করার মতো শোনায়। মা হেসে বললেন, তা ঠিক মা, মা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছেন, যে বিশ্বাস ছাড়া শুধুমাত্র শব্দ, মা অন্তর্যামী, মা জগদম্বা, এগুলো বলার কোনো মানে থাকে না। বলছেন, আমি বললাম, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি? তবে মায়ের ঈশ্বরত্ব এখানে যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই,
জীবমাত্রই অহিনে ভরা, এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফুলে পেঁপে উঠতেন, কত মান হজম করা কি মানুষের শক্তি। এক মহিলা এসছেন মাকে দেখতে, মা তাকে গোলাপ মার কাছে পাঠিয়ে দিলেন। গোলাপ মা বলছে, না না আমি মা নই, ওই উনি মা। আবার মায়ের কাছে যেতে মা বলছেন, না না আমি মা নই, উনি মা। আবার মায়ের কাছে যেতে মা আবার গোলাপ মার দিকে পাঠিয়ে, শেষকালে গোলাপ মা খেঁকিয়ে উঠে বলছেন, তোমার কি দৃষ্টিভঙ্গি ভাই বাচ্চা, মানুষের মন মুখ কি এরকম হয়? এই দেবতা আর মানুষের মুখের ভেতরে যে ফারাক, মা এমন আটপৌরে ভূমিকা এসেছেন, আর ওই যে লম্বা ঘোমটা ওটা খুব ভয়ঙ্কর, ওই যে আবরণ করে রেখেছেন মুখের, সামনের দিকে মায়ের ঘোমটাটা এগিয়ে আছে, এতটা দু আঙুল এগিয়ে আছে, ওইটা দিয়ে যেন সেই যে আমরা ক্যাপের ওপর সে একটা সানসেট লাগাই, যদি মুখের ওপর রোদ্দুরের ছায়া না পড়ে, ঠিক সেই রকম একটা সানসেট লাগিয়ে রেখেছেন যাতে আমরা কেউ তাকে দেখতে না পাই। মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র, মনে মনে বললু মা দয়া করো মা, মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। যাবার সময় এসেছে, মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন, প্রসাদ হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে বললেন, মনে এটি স্থির বিশ্বাস জানবে। আর বিশেষ করে কেন এটি বললেন, আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যাই, যাবার সময় মা রোজই হাত করে প্রসাদ দেন, অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি। মা তাই নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ সরিয়ে রেখে বলতেন, ওরটি রেখে আর সবাইকে দিও গো, তাতে আমার লজ্জা করত, এই লজ্জা ভেঙে দেওয়ার জন্যই কি আজ আজ বিশেষ করে ও কথাটি বললেন। সরোজবালার মনে হতো মা তাকে স্পেশাল জ্ঞান করেন, এবং স্পেশাল জ্ঞান করেন বলেই অনেকে সেটা অপছন্দ করেন। তিনি ভাবতেন তার জন্য মায়ের কোথায় খুব কষ্ট হচ্ছে, আমরা তো এটাই ভাবি তো, মায়ের যেন আমাদের জন্যই কষ্ট হচ্ছে। তাই তিনি বলছেন যে প্রসাদ এবং হরিতে একবারে অখণ্ড জ্ঞান করবে, প্রসাদ নেওয়াতে কোনো রকম কার্পণ্য করবে না। ভূতেশানন্দজি আমাদের বলতেন, চাইতে কি লজ্জা করে নাকি, প্রসাদ চেয়ে নিয়ে যাবে। মঠ অফিসে তখন বাতাসাই দেওয়া হতো এতে করে, কিন্তু সেই বাতাসাই আমাদের চেয়ে নিয়ে আসতে হতো, ছাড়তেন না, প্রসাদ দেবে না, ওই দুটো প্যাকেট বাতাসা ওইগুলো নিয়েও আসতে হতো। এই মায়ের প্রতি যে আমরা আজকে গোটা যে সিরিজটা পড়লাম, এই যে মা আপনারা আমরা নিজেরাই অনুভব করতে পারছি, মা সেই পূর্ণ ব্রহ্ম সনাতনী নারায়ণী আমাদের ক্ষেত্রে অবতার রূপে প্রকাশ হয়েছেন, অথচ এমন একটা আবরণের মধ্যে ফেলেছেন তিনি যেন আমার আপনার নিজের হয়েছেন। যেমন গোপিনীরা সেই রাসমণ্ডলের মধ্যে দেখেছিলেন প্রত্যেক গোপিনীর মাঝখানে শ্রীকৃষ্ণ বিরাজমান, এটা প্রায় অসম্ভব, এক শ্রীকৃষ্ণ সব গোপিনীদের মাঝখানে থাকতে পারেন তা হয় না, প্রত্যেকে দর্শন করেছিলেন। আমাদেরও যেন এরকম হয়, জীবনের সামনে আমার পেছনে বাঁয়ে গায়ে ঊর্ধ্বে অথেষ যেখানেই তাকাই না কেন দশদিক যেদিকে যেন তাকাই, এই জগৎটাকে যেন আমরা মা ময় দেখি, আমরা শুধুমাত্র মা মা বলে চিৎকার না করি, অন্তরে অন্তরে অনুভব করি তার সেই বিরাট বড় কোলে কোথাও না কোথাও আমার একটু ঠাঁই হয়েছে, এবং সেই বিশ্বাসটি রেখে মায়ের ওপর ভরসা করি একটি উন্নত মানের আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি। আমরা শুধু মায়ের কাছে আশাটা যেন শুধুমাত্র আশার কথা না পারে, আছে না গানে তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, এটা যেন হয় আমরা তাঁর সন্তান হয়ে যেন হীন জীবন না যাপন করি, আমাদের ভগবত প্রাপ্তি হোক না হোক আমাদের জীবনটা যেন উচ্চ মার্গে উচ্চভাবে হয়, আমরা যেন একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারি। শ্রদ্ধা প্রাণা মাতাজি একদিন ব্রহ্মচারিণী মাতাজিকে ক্লাস নিচ্ছেন, তখন উনি জেনারেল সেক্রেটারি, উনি বলছেন যে তোমাদের মধ্যে অনেকের অনেক রকমের আশা, না মোক্ষ প্রাণা মাতাজির জীবনের ঘটনা, বলছেন তোমাদের মনে অনেকের অনেক রকম আশা, যদি তোমরা আশাদীর মতো মুক্তি প্রাণা মাতাজির মতো লিখতে পারতে, লক্ষ্মীদের মতো বক্তৃতা দিতে পারতে, আমি বলি একটা উন্নত মানের আদর্শ জীবনযাপন করতে পারো, আমাদের সিদ্ধি পাই না পাই এটি যেন আমাদের কাছে প্রত্যয়ের মতো হয়ে থাকে, একটা উন্নত মানের জীবনযাপন করে এই জীবন পথটা আমরা চলেছি। শ্রীমা আমাদের কল্যাণ করুন, আবার শ্রীমায়ের কৃপা হলে আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনাম ডে লোকানাম বরদা ভবন। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।